হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। আমরা কিভাবে আমাদের খাবারে লবণের পরিমাণ কমাতে পারি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। লবণ কম খেতে হলে আপনাকে অবশ্যই ঘরে বেশি বেশি রান্না করতে হবে। অর্থাৎ আপনি যদি বাইরে থেকে কেনা খাবার বেশি খান, কেনা খাবারে সবসময় কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে। আপনি যদি ঘরে নিজ হাতে রান্না করেন তাহলে লবণের উপরে কিন্তু আপনার একটা নিয়ন্ত্রণ থাকবে। লবণ কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং এই যে কন্ট্রোলটা সেটা কিন্তু আপনাকে লবণ কম খেতে সাহায্য করবে। চেষ্টা করবেন প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবারগুলো আসলে যত কম খাওয়া যায় সেই চেষ্টাটাই করা উচিত। এবং একটি বিষয় খেয়াল রাখবেন যে কতগুলো খাবার আছে, যেমন বিশেষ করে বিস্কিট, তারপরে চানাচুর, নিমকি, চিপস, এগুলোতে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে। তো এই খাবারগুলো আসলে যতটা এড়িয়ে যাওয়া যায় ততই কিন্তু আমাদের জন্য ভালো। এছাড়াও যখন আপনি কোনো গ্রসারি করতে যান এবং গ্রসারি স্টোর থেকে আপনি যদি কোনো খাবার কেনেন তাহলে একটু লেভেলটা দেখার চেষ্টা করবেন, যে অনেক সময় সেই লেভেলের মধ্যে কিন্তু সেই খাবারের মধ্যে কতটুকু লবণ আছে সেটা কিন্তু উল্লেখ করা থাকে। তো সেটা যদি আপনি একটু দেখে নেন তাহলে অতিরিক্ত লবণ আছে সেই খাবারগুলো কেনা থেকে কিন্তু আপনি একটু দূরে থাকতে পারেন। এবং আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন, যে যখন আমরা বিভিন্ন সালাদ অথবা বিভিন্ন খাবারের উপরে কিন্তু স্বাদের জন্য একটু ড্রেসিংস ইউজ করি, তো এই ড্রেসিংগুলো আসলে যতটা সম্ভব বাজারে যে সমস্ত সস পাওয়া যায় বা যে সমস্ত ড্রেসিংগুলো পাওয়া যায় এগুলো আসলে যতটা কম ব্যবহার করা যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এর বদলে আপনি ট্রাই করবেন ঘরোয়া উপকরণ, যেমন হতে পারে যে একটু লেবুর রস, একটু সাদা ভিনেগার অথবা একটুখানি পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপরে আদা কুচি, রসুন কুচি ইত্যাদি দিয়ে, এমনকি মধু, এ সমস্ত দিয়ে কিন্তু আপনি সুন্দর এবং চমৎকার একটি ড্রেসিং তৈরি করে নিতে পারেন। এবং সেই ড্রেসিংগুলো কিন্তু আপনি যদি ব্যবহার করেন সেটা আপনার কিন্তু খাবারের স্বাদও বাড়াবে এবং সেটা কিন্তু আপনার খাবারটিকে হেলদিও করবে। এছাড়া অতিরিক্ত লবণের পরিমাণ ব্যবহার না করে মাঝে মাঝে আপনি ট্রাই করবেন যে আপনার ফুডে একটু বিশেষ ধরনের হার্ব অথবা বিশেষ কিছু মশলা এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার লবণও কম খাওয়া হচ্ছে, পাশাপাশি ফুডটা টেস্টিও হচ্ছে, ফুডের টেক্সচার, অ্যারোমা সব কিছুই কিন্তু সুন্দর হচ্ছে। এবং যতটা সম্ভব চেষ্টা করবেন আসলে ফল, ফ্রুট, শাকসবজি এগুলো বেশি বেশি খেতে, কেননা এগুলোতে কিন্তু ন্যাচারালি লবণের পরিমাণটা কম থাকে। আর অনেকের একটি অভ্যাস থাকে পাতে আলগা লবণ খাওয়া বা অ্যাডেড সল্ট ইউজ করা, এটা কিন্তু খুবই খারাপ একটি অভ্যাস, এটাও কিন্তু আপনাকে করা যাবে না। রান্না করার সময় আপনি যতটুকু লবণ দেন সেটাই যথেষ্ট, আলগা করে কিন্তু পাতে লবণ খাওয়ার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। তো এভাবে যদি আপনি আপনার লবণের পরিমাণটিকে খেয়াল রাখতে পারেন তাহলে ব্লাড প্রেশার সহ নানান ধরনের কিন্তু যে সমস্ত সমস্যাগুলো আছে, উচ্চ রক্তচাপ এছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের জটিলতা থেকে কিন্তু আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে পারেন এবং আপনার কিচেনটিকেও কিন্তু আপনি হেলদি রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও নতুন কোনো হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।